পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্য পালিত হলো এই দিনটি। বুধবার সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি উদযাপন করা হয়। সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির পাশাপাশি বামফ্রন্ট সমর্থিত শ্রমিক সংগঠন সিআইটিইউ এবং সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির পক্ষ থেকেও এই দিনটি উদযাপন করা হয়। এদিন মেলারমাঠস্থিত সিপিএম রাজ্য দপ্তরে পতাকা উত্তোলন করে এই দিনটি উদযাপন করেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতা ও কর্মীরা। আজ পয়লা মে সারা পৃথিবীতেই এই দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক সংঘ দিবসকে পালিত উদযাপন করা হয়। আমরাও আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর রাজ্য দপ্তরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং শুধু 1886 নয়, তার পরবর্তী সময়ে বিগত 137 বছরে লাখো শ্রমিক এই সমাজে মানুষের অধিকারকে আরও সুরক্ষিত মজবুত করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ করেছে। দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিন সিআইটিইউ এর রাজ্য দপ্তর পালন করা হয় শ্রমিক দিবস। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ এর রাজ্য সভাপতি মানিক দে, সিআইটিইউ এর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত এবং সিপিএম এর নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বর্তমান শাসক দলকে শ্রমিক বিরোধী বলে দাবি করেন সিআইটিইউ এর রাজ্য সভাপতি মানিক দে। 12-14 ঘন্টা করে কাজ করাচ্ছেন এবং এটাকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য বিজেপি শাসিত কিছু রাজ্যে সেখানে তারা বিধানসভায় বিল এনেকে পাস করিয়ে নেন। পার্লামেন্টে একটা বিল এনেছিলেন কিন্তু পার্লামেন্টে সেটা বাধার জন্য পাস করাতে পারেননি। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সেখানে অধিকাংশ ক্ষেত্রে মালিকরা এখন সময়সীমাটা তুলে দিচ্ছেন। তাহলে যেই আত্মত্যাগের বিনিময়ে, যে লড়াইয়ের বিনিময়ে শ্রমিকরা এই অধিকারটা পেয়েছে, সেই অধিকার আজকে কেড়ে নিচ্ছেন। আজ নূতন করে লড়াই চলছে, এই লড়াই তীব্র করতে হবে, এই লড়াইকে আরও বেশি শক্তিশালী করতে হবে। এই আক্রমণকে প্রতিহত করতে পারে একমাত্র ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন। একা শ্রমিক শ্রেণী পারবে না, কারণ আজকের বিশ্বে তার সহযোগী শক্তি কৃষক, তারও আক্রান্ত নানা দিক থেকে এবং সারা দেশেই বিপন্ন। পৃথিবীরও যে সমস্ত পুঁজিবাদী দেশগুলো তাদের মধ্যে সংকট বাড়ছে, আমাদের মতো উন্নয়নশীল দেশ ভারতের মতো এখানেও সংকট বাড়ছে। এই সংকটের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করার শ্রমিক শ্রেণীর সামনে বিরাট দায়িত্ব হিসেবে এসেছে। এদিন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এই দিনটি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রমিক দিবসের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। ভারতবর্ষে হয় ত্রিপুরা তো এটা এই পয়লা মে সাধারণত শ্রমিকরা ছুটি হিসেবে হয়, কিন্তু 1918 সালে বিজেপি সরকার এখানে আসার পরে তারা এই মে দিবসের ছুটিটা পর্যন্ত বন্ধ করে দেবে। তারা কীভাবে বিজেপি সেখানে এই মালিক শ্রেণীর দাসত্ব করছে তাকে সেইভাবে তৈরি করছেন, তাহলে এটা প্রমাণ যে এখানে মে দিবসের এই ছুটি তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা মে দিবস মহান ঐতিহ্যপূর্ণ দিবস, এই দিবসকে স্মরণে রেখেই আমরা গোটা দুনিয়ার সঙ্গে আমাদের যে একাত্মতা শ্রমিক শ্রেণীর, শ্রমিক কৃষক মৈত্রী, তার ভিত্তিতে আমরা এটা পালন করব। এই দিনে শপথ নেব যে আমাদের দেশের এই শ্রমিক শ্রেণী এবং কৃষকরা তার যে সংগ্রাম, সেই সংগ্রামকে আরও উন্নত প্রতিবান এগিয়ে নিতে, এই লক্ষ্যেই আমরা কাজ করব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।